ভিওএ 60 তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ পূর্বে অরেঞ্জ কাউন্টিতে একটি বিমানবন্দরের কাছে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা বুলডোজার, হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করেছেন। ওই বিমানবন্দরটিতে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিমান উড়ানো হয়। মাত্র কয়েক ঘন্টায় আগুন প্রায় 8 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সোমবার প্রকাশিত বডি ক্যাম্প ভিডিওতে দেখা গেছে মায়ামি ডলফিন্স দলের ফুটবল খেলোয়াড় টাইরিক হিলকে এক পুলিশ কর্মকর্তা তার স্পোর্টস কার থেকে টেনে হিঁচড়ে বের করে মাটিতে ফেলে দেন। রবিবার গেমসের আগে ট্রাফিক লাইটে তাকে থামালে হিল গাড়ির জানালা তুলে দেওয়ার পর ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং প্রধানমন্ত্রী কির স্টারমার সহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।